যে স্বপ্ন নিয়ে আপনারা যুদ্ধ করেছিলেন, সূর্য সন্তানেরা আছেন, এই স্বপ্নটার পরেও কিন্তু আরেকটি স্বপ্ন এই বাংলার মানুষ দেখেছে বা আপনাদের আপনারা দেখেছেন, সেটা এই রাষ্ট্রটাকে পুনর্গঠন করা। নবীনগর তিতাস টিভি, সত্যের পক্ষে সবসময়। নবীনগরে শহীদ বুদ্ধিজীবী দিবসে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ চত্বর হতে একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে থাকা গণকবরে গিয়ে শেষ হয়। পরে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ আবাদুল করিম বুলবুল এবং উপজেলা প্রশাসনের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন নবীনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মনির, উপজেলা নির্বাহী অফিসার একরামুল সিদ্দিক, ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক, সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ মোশারফ হোসাইন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহিরুদ্দিন চৌধুরী সাহান, নবীনগর থানার অফিসার ইনচার্জ সাইফুদ্দিন আনোয়ার, নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু মুসা সহ বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার একরামুল সিদ্দিকের সভাপতিত্বে উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মনির। এ সময় অন্যান্যের মাঝে আরও বক্তব্য রাখেন সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ মোশারফ হোসাইন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহিরুদ্দিন চৌধুরী সাহান, ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক, জেলা পরিষদ সদস্য নাসির উদ্দিন, নবীনগর থানার পুলিশ পরিদর্শক মোহাম্মদ সোহেল, বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম সাহান, বীর মুক্তিযোদ্ধা আজারুল ইসলাম লালু, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড চট্টগ্রাম বিভাগের সহসভাপতি আবু কাউসার, জামাল হোসেন পান্না, নবীনগর মডেল প্রেস ক্লাবের সহসভাপতি মোহাম্মদ খলিলুর রহমান সহ আর অনেকে। দীর্ঘদিন যুদ্ধ করতে করতে যখন আমাদের সূর্য সন্তানেরা মার কাছে যাবে, স্বপ্ন বাড়ি যাবে, স্বাধীনতা নিয়ে যাবে, এই যে একটি স্বপ্ন ছিল সেটার জন্য তার প্রান্তে উপনীত হয়েছে, তখনই স্বপ্নকে দুলিশাপ করে দেওয়ার জন্যই তারা এই হত্যাকাণ্ডটি চালিয়েছে। 14 তারিখে আমরা জানি আসলে আমাদের যে বয়সে বয়সে তাদেরকে প্রত্যক্ষ করার মানবিকতা কোন পর্যায়ে সেদিন ছিল সেটা প্রত্যক্ষ করার ক্ষমতা আমাদের নাই বা ওই বয়সটা ছিল না, কিন্তু এটা সত্য যে স্বপ্ন নিয়ে আপনারা যুদ্ধ করেছিলেন, সূর্য সন্তানেরা আছেন, এই স্বপ্নটার পরেও কিন্তু আরেকটি স্বপ্ন এই বাংলার মানুষ দেখেছে বা আপনাদের আপনারা দেখেছেন, সেটা এই রাষ্ট্রটাকে পুনর্গঠন করা। অর্থাৎ এই রাষ্ট্রের যে যারা জনগণ যারা সন্তান আছে পৃথিবীর মানচিত্রের জন্য মেধা শক্তি দিয়ে মাথা উঁচু করে দাঁড়াতে পারে সেই স্বপ্নটা আপনারা দেখেছিলেন, সেই স্বপ্নটাও ধ্বংস করার জন্য 14 তারিখে সবাইকে হত্যা করেছে। এসএলএম মধ্যে যথার্থই বলেছে আসলে এখন যত সাংবাদিক প্রিন্ট মিডিয়া আছে তখন তো এত ছিল না, আনাচে কানাচে যে পথে এসেছে বা যে পথে তারা গিয়েছে সেই পথকে তারা ধ্বংস করে দিয়েছে। হ্যারোল্ড কিসিঞ্জার মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রী শক্তিশালী দেশের উল্টা মন্তব্য করেছিল বাংলাদেশ তবামি ইনজুরি, যাই দিবেন না কেন সব পরিচালন কাজ হবে না, এই মন্তব্য করেছিল। তারপর আমরা কল্পনা করা যায় মেগাপ্রজেক্ট করতে গিয়েছিলাম আসবাবপত্রের জন্য আজই যোগাযোগ করুন মেসার্স চৌধুরী ফার্নিচার, প্রোপ্রাইটর মোহাম্মদ স্বপন মুন্সী, চৌধুরী প্লাজা, উপজেলা পরিষদ গেট সংলগ্ন নবীনগর ব্রাহ্মণবাড়িয়া। নবীনগর তিতাস টিভি, সত্যের পক্ষে সবসময়।